রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নির পাকশালাতে। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আবারও আরেকটি আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আম ফুরিয়ে যাবার আগে আচারটি তৈরি করে কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আচারটা খেতেও খুবই মজা। তাহলে রেসিপিতে চলে যাওয়ার আগে আমি একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে করছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমগুলো পাকার আগ মুহূর্তে যখন আটি বসে যায় সেই আমগুলোই কিন্তু নিতে হবে। আচারটার জন্য আটি সহ আমটাই কিন্তু নিতে হবে। আমি আমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। আমি আমগুলো কেটে নিয়েছি। একটা আম থেকে কিন্তু আমি 4 ফালি করেছি। আমগুলোর গায়ে কিন্তু আমি আবার ছোট ছোট করে একটু কেটে দিয়েছি, এতে করে মশলা ঢুকবে খুব ভালোভাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন এগুলোকে আমি ভালোভাবে আমের সঙ্গে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে আমের সঙ্গে কিন্তু লবণ এবং হলুদ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে রোদে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য, রোদে আমি শুকিয়ে নিব। আমি রোদে দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে আমি আমগুলোকে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আমগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আচারের জন্য কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 3টা আস্ত শুকনা মরিচ এবং দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা আস্ত রসুনের কোয়া। এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরেও কিন্তু এগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আমি আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা সরিষা বাটা, আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অবশ্যই বুঝে দিবেন, অতিরিক্ত ঝাল হলে কিন্তু আচার ভালো লাগবে না। এখন সব মশলাগুলোকে ভেজে নেব 2 মিনিটের জন্য। খুব ভালোভাবে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা যে যেমন আচার মিষ্টি খেতে পছন্দ করেন অথবা টক খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। আচারে অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারটা 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। পানি ব্যবহার করলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। সম্পূর্ণ চিনি গলে গিয়েছে, শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আম আমি দিয়ে দিয়েছি এবং মশলার মধ্যে আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমগুলো 5 মিনিটের জন্য, আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। আমগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখনও কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়নি। আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে নিলাম এবং আবারও ঢেকে রাখবো আমগুলো 5 মিনিটের জন্য। আমি ঢেকে দিলাম, অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শিরাগুলো কিন্তু টেনে নিয়েছে এবং আমের কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আমগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আম আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটাও কিন্তু গলে যায়নি। এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণ দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেই চলবে। আরও এক মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি লবণগুলো ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আর জাল করব না, চুলাটা এখন অফ করে দিয়ে দিচ্ছি। আমি চুলাটা অফ করে দিয়েছি, আচারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা আমও কিন্তু গলে যায়নি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মজাদার আচার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি, আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।